প্রায় বছর খানেক আগে তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা সহজ করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন চালু করেছে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স। এখন পর্যন্ত জেলায় 16টি ইউনিয়নে 12 অ্যাম্বুলেন্স নিয়ে চালু করা হয়েছে এই সেবা। স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা পেয়ে খুশি গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। রায়পুর থেকে সাফায়েত সাকিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে অ্যাপস ভিত্তিক অ্যাম্বুলেন্স স্বপ্নযাত্রা। গ্রামের অসহায় দুস্থ প্রতিবন্ধী সহ সব শ্রেণী পেশার মানুষকে সেবা দিতে গ্রামগঞ্জে ছুটে যাচ্ছে স্বপ্নযাত্রা নামের এই সার্ভিস। এতে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারছে, কমছে দুর্ভোগ সহ নানা হয়রানি। তাৎক্ষণিক আমরা সেবা পাই, মানুষে উপকৃত হয়। আমরা স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স পাওয়াতে খুব উপকৃত হয়েছি। আমরা বাড়িতে 5 জন অসুস্থ ছিলাম, রাইতে 4টা দিয়ে উনি অ্যাম্বুলেন্স ভাড়াই মাস দিয়েছে। এদিকে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স চালু হওয়ায় অসাধু ব্যবসায়ীরা তাদের অ্যাম্বুলেন্স ভাড়া কমাতে বাধ্য হয়েছে। তাছাড়া 24 ঘন্টা সকল মানুষের স্বাস্থ্য সেবায় মাঠে থাকে এই অ্যাম্বুলেন্স। এলাকার মানুষ, দরিদ্র মানুষগুলা, নিপীড়িত মানুষগুলা সহজে তারা অ্যাম্বুলেন্সটি পাইতেছে এবং অ্যাম্বুলেন্স দ্বারা তারা সবচেয়ে বড় উপকৃত হচ্ছে। আমাদের যে সব রোগী অসুস্থ হয় আমরা দ্রুততম সময়ে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করে সদর এবং ঢাকাতে নিয়ে যেতে পারছি। এর মধ্যে উপজেলা সদরে 6টি, রায়পুরে 1টি, রামগঞ্জে 1টি, কমলনগরে 2টি, রামগতিতে 1টি অ্যাম্বুলেন্স ও 1টি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ মোট 12টি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। ভবিষ্যতে লক্ষ্মীপুর জেলার সবকয়টি ইউনিয়নে এই সেবা চালু করতে চায় জেলা প্রশাসক। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাতৃমৃত্যু কমবে, শিশু মৃত্যু কমবে, আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ আছে হার্ট অ্যাটাক থেকে শুরু করে এই ধরনের যে স্ট্রোক, প্যারালাইসিস, তাৎক্ষণিক যে সেবা প্রয়োজন হয় এই বাহনটি তাদের জন্য অত্যন্ত সাশ্রয়ী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।